नमस्कार दर्शक बंधु, आमी प्रसेनजीत। आपनारा देखछेन आमादेर चैनल प्लांट हेल्थ क्लिनिक। आसुन एकटी भिडियो देखे नी, सीम गाछेर भिडियो। प्रथमे आगे भिडियोटा देखी। আমরা দেখলাম ভিডিও, গাছ খুব ভালো হয়েছে, ফুল আসতে আরম্ভ করেছে। কৃষক বন্ধুর যেটা সমস্যা সেটা হচ্ছে গাছ খুব ভালো আছে, পাতাও প্রচুর, কিন্তু ফুল ঠিকমতো হচ্ছে না, ফল এখনো পর্যন্ত বিক্রি করতে পারেননি। আর যেহেতু এখন সিমের প্রচুর দাম আছে, সুতরাং যত তাড়াতাড়ি বিক্রি করা যাবে লাভের ভাগটা কিন্তু বাড়বে। অনেক কৃষক বন্ধুর কিন্তু এরকম আছে, এবং সবথেকে বড় কথা, খুব ভালো বেশি পরিমাণে যদি নাইট্রোজেনাস ফার্টিলাইজার দেওয়া হয়, অর্থাৎ যার মধ্যে নাইট্রোজেন আছে, সেটা ইউরিয়া হতে পারে, 10-26 হতে পারে, ডিএপি হতে পারে, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে। আমি কেন সমস্যা বলছি, দেখুন গাছ ভালো হওয়াটাও একটা সমস্যা। তার একটাই কারণ, সেটা হচ্ছে গাছ যদি খুব ভালো হয় সেক্ষেত্রে কিন্তু ফুলের পরিমাণ কম হয় এবং ফলের পরিমাণও কম হয়। এবং গাছ যদি খুব ভালো আপনি রাখেন সার দিয়ে একদম সুন্দর করে, তখন গাছ কি মনে করবে না, গাছ মনে করবে আরে আমি তো এখন মরার কোনো চান্সই নেই, সুতরাং আমি আমার কোনো অপত্য তৈরি করব না। অপত্য মানে মানে পরবর্তী জেনারেশন তৈরি করব না। সেটা কোথা থেকে হবে? সেক্ষেত্রে সেটা হবে আপনার ফুল যখন হবে, সেখান থেকে ফল হবে, বীজ হবে, বীজ থেকে নতুন গাছ হবে, এই যে করার চিন্তা ভাবনা গাছ কিন্তু তখন নেবে না। কিন্তু আপনি যদি ওকে একটুখানি শখ দেন, তখন কিন্তু ও ভাববে, গাছ কিন্তু ভাববেই। তার কারণ হচ্ছে ও ভাববে যে না, আমাকে বাঁচতে লাগবে, আমার অপত্যকে বাঁচাতে লাগবে, ঠিক আছে আমি সঙ্গে সঙ্গে আমি ফুল নিয়ে আসি, ফল নিয়ে আসি, নতুন নতুন বীজ তৈরি করি এবং পরবর্তী জেনারেশন তৈরি করি। সেই জন্য আপনাকে এই সময়তে যেটা করতে লাগবে, সিম গাছের ক্ষেত্রে যদি এরকম হয় সেক্ষেত্রে কিছু পাতা কেটে দিতে লাগবে, ওষুধ কিছু স্প্রে করার আগে। গাছের যেরকম কন্ডিশন আমরা ভিডিওতে দেখলাম, আপনারা একবার ভিডিওটা দেখুন, গাছের ভিডিওটা। সেক্ষেত্রে আপনাদের অন্তত মিনিমাম 7-8% পাতা আপনারা কেটে দিন, পুরনো যে পাতাগুলো আছে সেগুলো কেটে দিন, কেটে দিয়ে মাটি দিয়ে ফেলে রাখুন। তাহলে কী হবে, সেই পাতাগুলো মাটিতে সার হয়ে যাবে, প্রথম কাজ হবে এইটা। দ্বিতীয় কাজ যেটা হবে, সেটা যেহেতু গাছের গ্রোথ অত্যন্ত বেশি, সুতরাং গাছটাকে একটু দমাতে লাগবে, অর্থাৎ গাছ যাতে বুঝতে পারে যে ওকে একটুখানি শখ দেওয়া হচ্ছে, যাতে ও ফুল আনে। তার জন্য আপনারা কী করবেন, বাজারেতে 0.050 কিনতে পাওয়া যায়, 0.050 আপনারা 50 গ্রাম প্রতি 15 লিটার জলেগুলো আপনারা একবার স্প্রে করুন। এটা 15 দিন পরপর দুবার স্প্রে করুন। আর এর সাথে সাথে যে ফুলগুলো এসছে সেইগুলো যাতে টিকে থাকে, তার জন্য আপনারা বোরন, 20% বোরন, এটা 2 গ্রাম আপনারা স্প্রে করুন। এই সময়তে কোনো ধরনের ফার্টিলাইজার দেবেন না, ভিটামিন দেবেন না। ভিটামিন যদি আপনারা দেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের গাছের বৃদ্ধি আবার বেশি হবে, সেক্ষেত্রে ফুল ফল কম হবে। সুতরাং এই পদ্ধতি আপনারা যদি করেন, আশা করছি আপনাদের দিন 15-20 মধ্যে আপনাদের খুব ভালো ফল হবে। এবং ওই কৃষক বন্ধুর কাছ থেকে আমি আশা করব যে আবার আপনি 15 দিন বা 20 দিন পর একটু ভিডিও পাঠিয়ে আমাদের দেখাবেন, আমরাও সবাইকে দেখাবো যে আপনাদের জমি সেই সময়তে 20 দিন পরেতে কী রকম আছে। আশা করছি আমাদের ভিডিও ভালো লাগছে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে পারেন, আর যদি দরকার থাকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। নমস্কার।